হ্যালো ইয়াং প্রোগ্রামার্স, আজকের ভিডিওতে আমি একটি স্ট্রিং কীভাবে রিভার্স করতে হয় সেই প্রবলেমটা স্টেপ বাই স্টেপ সলভ করে দেখাবো। এই চ্যানেলে আমি মেনলি যারা ইয়াং প্রোগ্রামার, যারা নতুন প্রোগ্রামিং শুরু করেছে বা শিখতে চায়, তাদের জন্য প্রাইমারি লেভেলের যে প্রবলেমগুলো আছে সেগুলো ডিসকাস করে দেখাবো। সো তুমি যদি প্রোগ্রামিং শিখতে চাও বা প্রোগ্রামিং একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো প্রবলেমটা শুরু করা যাক। আমার প্রবলেমটার নাম হচ্ছে স্ট্রিং রিভার্স। স্ট্রিং দেওয়া থাকবে, এটাকে উল্টিয়ে প্রিন্ট করতে হবে। তোমরা যদি না জানো স্ট্রিং কি তাহলে বলে নিচ্ছি। স্ট্রিং হচ্ছে একটা ক্যারেক্টার অ্যারে, লেটস সে তোমার নাম অথবা ABC তিনটা ক্যারেক্টার একসাথে, এটা হচ্ছে একটা স্ট্রিং। তো আমার প্রবলেমের কাজটা হচ্ছে আমাকে একটি স্ট্রিং দেওয়া থাকবে, লেটস সে ABCD, আমাকে হচ্ছে এটি রিভার্স করে প্রিন্ট করতে হবে, মানে হচ্ছে এটিকে উল্টিয়ে প্রিন্ট করতে হবে। তাহলে আনসার হবে DCBA। তো আমি স্ক্রিনে এক্সপ্লেন করে দেখাচ্ছি একটা এক্সাম্পলের মাধ্যমে। লেটস সে আমাকে একটি স্ট্রিং দেওয়া হয়েছে ABCD, তাহলে আমার আউটপুটটা হবে DCB এবং A। এটা আমরা মুখে মুখে খুব ইজিলি করে ফেলতে পারছি। এটা কম্পিউটারে একটা প্রোগ্রাম লিখে কীভাবে করবো সেটা এক্সপ্লেন করবো এখন। তো প্রোগ্রাম লিখে করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা পুরো যে স্ট্রিংটা আছে আমাদের, একটা স্ট্রিংয়ের সাইজ বের করতে হবে। সাইজ বের করে প্রথমটাকে লাস্টের সাথে এক্সচেঞ্জ করতে হবে, প্রোগ্রামিংয়ের ভাষায় সোয়াপ বলে থাকি আমরা, এক্সচেঞ্জ বা সোয়াপ করতে হবে। তো সোয়াপ করবো কীভাবে, আমরা এটাকে ডি এর জায়গায় নিয়ে যাবো, এটাকে এর জায়গায় নিয়ে যাবো। তো তারপরে আবার আমরা বিটাকে সি এর জায়গায় নিয়ে যাবো, সিটাকে বি এর জায়গায় নিয়ে আসবো। ওকে, তো এটাকে এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে আনলাম, আবার বিকে এখানে নিলাম, সিকে এখানে আনলাম। তাহলে আমার আউটপুট দাঁড়াচ্ছে DCBA। একইভাবে আমরা যদি ABC তিনটা ক্যারেক্টারের জন্য চিন্তা করি তাহলে আমরা কী করতে হবে দেখি। তাহলে আমরা হচ্ছে আমাদের একে সিতে সি এর জায়গায় নিয়ে যাবো, আর সিকে এর জায়গায় নিয়ে আসবো। তারপর আমাদের বিটা কিন্তু আগের জায়গায় থাকতেছে। তাহলে আমাদের পুরো যে স্ট্রিংটা দেওয়া আছে, স্ট্রিংয়ের লেন্থ যদি চারটি হয়, মানে জোর সংখ্যা হয়, তাহলে হচ্ছে আমাদের মাঝখানের ক্যারেক্টারটিও পরিবর্তন করতে হবে। তখন আর অ্যাকচুয়ালি কোনো মাঝখানের ক্যারেক্টার থাকবে না, ABCD এর ক্ষেত্রে মাঝখানে কোনো ক্যারেক্টার নেই। আর যদি আমাদের তিনটি ক্যারেক্টার থাকে তাহলে হচ্ছে ABC, তারপর আমি প্রথমটি সলভ করছি ঠিক মাঝখানে যেটা এই তিনটা ক্যারেক্টারের, সেটাকে আমরা চেঞ্জ না করলেও করছি। যদি এরকম হয় ABCDE তাহলে আমরা সি এর জায়গাটা হচ্ছে আমাদের চেঞ্জ করা লাগবে না, ABCDE। তাহলে আমরা দেখতেছি ঠিক মাঝখানে সি যেটা আছে এটা চেঞ্জ করা লাগবে না। যদি ABC চারটা নেই, সিডি চারটা নেই, তাহলে হচ্ছে আমাদের সবগুলো চেঞ্জ করা লাগবে। সো আমরা এটা প্রোগ্রামিংয়ের ভাষায়, আমি সি প্রোগ্রামিং ইউজ করছি যেহেতু, আমরা প্রোগ্রামিংয়ে এটা কীভাবে করব সেটা আমি এখন কোডিংয়ের মাধ্যমে দেখাবো। তো ফার্স্টে আমরা স্টেপটা নিজের মুখে মুখে নিজে আমি এক্সপ্লেন করে নিচ্ছি। সো এক্ষেত্রে আমাকে সোয়াপ করতে হলে আমাকে ফার্স্টে আমার যে স্ট্রিংটা দেওয়া আছে সেটা লেন্থ বের করে সেটা ঠিক ঠিক অর্ধেক বের করে নিতে হবে। অর্ধেক বের করে ওই পর্যন্ত সোয়াপ করলেই হবে, মানে এক্সচেঞ্জ করলেই হবে। সো এখানে লেন্থ হচ্ছে 1 2 3 4, স্ট্রিংটার দৈর্ঘ্য হচ্ছে 4। তো আমরা ঠিক মাঝখানে যদি এটাকে কেটে ফেলি এবং এই দুইটাকে যদি আমরা লাস্ট থেকে দুইটার সাথে সলভ করে আসি, প্রথমটাকে সবার শেষটার সাথে, দ্বিতীয়টাকে তা শেষটার আগেরটার সাথে, তাহলে আমার স্ট্রিং সলভ হয়ে যাবে। এখানে যেহেতু আমাদের তিনটা আছে তাহলে তিনকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হতে থাকে 1.5, কিন্তু আমরা এখানে দশমিকের অংশটা ফেলে দেবো। অটোমেটিক ইন্টিজারকে যদি আমরা ভাগ করি তোমরা জেনে থাকবে, তাহলে আমাদের একটি পূর্ণ সংখ্যায় দেবে, তাহলে এটা অলওয়েজ ফ্লোর হয়ে যাবে, অর্থাৎ দশমিকের পরে যে পার্টগুলো থাকে এগুলো বাদ হয়ে যাবে। তাহলে তিনকে দুই দিয়ে ভাগ করলে হবে 1 এক্ষেত্রে। সো আমরা 1 মানে হচ্ছে একটা, প্রথমটা আমরা সলভ করব দ্বিতীয়টা লাস্টেরটার সাথে, তাহলে আমার সলভ হয়ে যাবে। তো সেম ফর্মুলা, সেম রুলস, স্ট্রিংয়ের লেন্থ যত বড়ই হোক সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। স্ট্রিংয়ের লেন্থ হয় জোর হবে অথবা বিজোর হবে, জোরের ক্ষেত্রে আমরা জোরের ফর্মুলা, বিজোর ক্ষেত্রে বিজোরের ফর্মুলা। ওকে, তো আমরা এই পদ্ধতি ফলো করে আমরা এখন সি প্রোগ্রামিংয়ে কোডটা লিখবো। এখানে আমার সি প্লাস প্লাসে একটি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখা আছে, এটা হচ্ছে আমার সি প্লাস প্লাসের একটি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। এটাকে যদি আমি রান করি তাহলে আমার স্ক্রিনে কনসোলে হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখাচ্ছে। সো আমরা একটা প্রোগ্রাম লিখবো যেখানে একটা ইনপুট নেওয়া স্ট্রিং, কনসোল থেকে ইনপুট দেওয়া হলে স্ট্রিংকে উল্টো করে প্রিন্ট করে দেখাবে। তো ফার্স্টে আমি ইনপুট নিচ্ছি সি প্লাস প্লাসে। তো ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমাকে সি ইন ইউজ করতে হবে। ফার্স্টে আমরা যে স্ট্রিংটি ইনপুট নেব সেটা ডিক্লেয়ার করে নিচ্ছি।
ইনপুট স্ট্রিং নামে একটি স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সি প্লাস প্লাসের। এরপর এটাকে ইনপুট নিচ্ছি সি ইউজ করে। সো এখন আমার এই প্রোগ্রামটা রান করলে আমার টার্মিনালে ইনপুট নেওয়ার একটা প্রম্পট আসবে। আমরা ইনপুট নিলাম ইনপুট স্ট্রিং ভেরিয়েবলটা। এটি ইনপুট নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে রিভার্স করে প্রিন্ট করে দেবো। সো আমরা একটা নতুন ভেরিয়েবল লিখছি স্ট্রিং, যেটার মধ্যে আমরা রিভার্স স্ট্রিংটা সেভ করব, তারপর এটাকে প্রিন্ট করে দেবো, মানে স্ক্রিনে দেখাবো। তো নতুন একটা ভেরিয়েবল নিচ্ছি হচ্ছে রিভার্সড স্ট্রিং। নতুন ভেরিয়েবল নিলাম রিভার্স স্ট্রিং, এবং এটার মধ্যে আমি একটা ফাংশনের আউটপুট রাখবো। তো ফাংশনটার আউটপুট যে রাখবো, আমার ফাংশনের সি প্লাস প্লাসে আমার ফাংশনের সিগনেচার বা ফাংশনের প্যারামিটার এবং ফাংশনের নেম এবং রিটার্ন টাইপ মিলিয়ে ফরম্যাটটা আমাকে হচ্ছে ফার্স্টে জানিয়ে দিতে হবে, তারপরে আমি লাস্টে ইমপ্লিমেন্ট করতে পারবো। আর যদি আমি ফার্স্টে ইমপ্লিমেন্ট করি মেইন ফাংশনের, তাহলে সে অটোমেটিক এটাকে চিনে নেবে। তো আমি আমার প্রিফার্ড সিস্টেম, যেটা আমার পছন্দ মতো আমি ইমপ্লিমেন্ট করছি। এখানে আমি আগে ফাংশনের যে সিগনেচার, ফাংশনটা কীরকম হবে সেটা ডিক্লেয়ার করে দিচ্ছি। ফাংশনটা রিটার্ন করবে একটি স্ট্রিং, রিভার্স স্ট্রিং। ফাংশনটার নাম দিচ্ছি আমি গেট রিভার্সড স্ট্রিং। ফাংশনটা ইনপুট হিসেবে নিবে ইনপুট স্ট্রিং বা যে কোনো একটা স্ট্রিং। ওকে, এটা হচ্ছে আমার ফাংশনের সিগনেচার। সেখানে আমি ফাংশনের পুরো ইনপুট আউটপুট কী হবে এবং ফাংশনের নামটা বলে দিলাম। তো এখন আমরা এই গেট রিভার্স স্ট্রিং ফাংশনটাকে এখানে কল দিচ্ছি। এটাকে কল দিয়ে আমি এটার মধ্যে আমার যে ইনপুট স্ট্রিং, যে স্ট্রিংটা আমরা ইনপুট নিয়েছি সেটা পাস করে দিচ্ছি। তো এখন আমি এখানে ফাংশনটাকে কল দিচ্ছি, কিন্তু ফাংশনটা তো আমি এখন তো কোথাও ইমপ্লিমেন্ট করিনি। তো ফাংশনটা আমি মেইন ফাংশনের বাইরে ইমপ্লিমেন্ট করছি। তো এটা আমি আমার সিগনেচারটা কপি করে এখানে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে এখানে তো আমি ফাংশনটা মেনলি ইমপ্লিমেন্ট করব। এখানে আমার ইনপুট স্ট্রিং আমি এখানে ফাংশনের প্যারামিটারের মধ্যে ইনপুট হিসেবে নিয়েছি। আমি যে নামে খুঁজি সেই নামে নিতে পারি। আমি এখানে ইনপুট স্ট্রিংই দিয়ে দিচ্ছি, বিগিনারদের বুঝতে সুবিধা হবে। এখন ইনপুট স্ট্রিংটি আমার ফাংশনের ভিতরে আসছে। ফাংশনের ভিতরে আসার পরে আমি এটাকে রিটার্ন করব রিভার্স করে। সেক্ষেত্রে আমার কী করতে হবে, ফার্স্টে আমার স্ট্রিংয়ের সাইজটা জানতে হবে, যেন আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ধরে ধরে একটা করে ক্যারেক্টার সোয়াপ করতে পারি, এক্সচেঞ্জ করতে পারি। তো ফার্স্টে আমি সাইজটা নিয়ে নিচ্ছি একটা ইন্টিজার ভেরিয়েবলে, স্ট্রিং সাইজ। এই ভেরিয়েবলের মধ্যে আমি ইনপুট স্ট্রিং ডট সাইজ লিখে দিচ্ছি। এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমি ভেরিয়েবলের নামটা ইনপুট হাতে ইনপুট ছোট হাতে লিখে স্ট্রিং এসটা কেন বড় হাতে দিয়েছি। এটাকে মনে হয় ক্যামেল কেস, এটা জাভাতে প্র্যাকটিস করা হয়, বাট এভাবে লিখলে হচ্ছে পড়তে আমাদের অনেক সুবিধা হবে। ইনপুট স্ট্রিং আমরা আলাদা করে বুঝতে পারছি, এটা একটা কনভেনশন প্রোগ্রামিং করার। তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে তোমরা লিখতে পারো, বাট জাভাতে প্রোগ্রামিং করলে তোমাদের এই কনভেনশনটা ফলো করা হবে। সেখানে আমরা আবার ফাংশনে ব্যাক করছি। আমরা ইনপুট স্ট্রিং ফাংশনে ইনপুট হিসেবে নিয়ে এটার সাইজটা একটা ইন্টিজার ভেরিয়েবলে সেভ করলাম, যেটার নাম হচ্ছে স্ট্রিং সাইজ। এখন আমি একটা ফর লুপ লিখবো। ফর লুপের মাধ্যমে আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ইনপুট স্ট্রিংটি ইটারেট করবো এবং এখানে আমি এক্সচেঞ্জ করার কাজটা করব। তো ফর লুপের মধ্যে আমি একটা টেম্পোরারি ভেরিয়েবল হচ্ছে ইন্ট, সেখানে আমি লিখতেছি ইন্ট। টেম্পোরারি ভেরিয়েবলটার নাম হচ্ছে আই। ইন্ট আই জিরো থেকে শুরু হবে, যেহেতু স্ট্রিংয়ের ক্যারেক্টারগুলো আমরা সবসময় প্রোগ্রামিংয়ে জিরো থেকে কাউন্ট করি, স্ট্রিং এবং অ্যারে সবগুলোরই। সো আই ইকুয়াল টু জিরো আমার ফর লুপের নর্মাল যে সিস্টেমটা, অর্থাৎ আই আমরা এক করে বাড়াবো। এখানে খুবই প্রাইমারি লেভেলের একটা কনসেপ্ট ফর লুপের। আইটা কি স্ট্রিং সাইজ থেকে ছোটো, আমি হচ্ছে ফার্স্ট থেকে একটা একটা করে ক্যারেক্টার নিয়ে লাস্ট পর্যন্ত যাব, স্ট্রিং সাইজ থেকে ছোটো কিনা, এবং লাস্টে হচ্ছে আমরা একটা করে যেহেতু সামনে আগাচ্ছি আই প্লাস প্লাস করবো। তো ফর লুপ কীভাবে কাজ করে আমরা সবাই জানি। এখানে প্রথমে আই সমান সমান ওয়ান হলে কন্ডিশনটা চেক করবে, চেক করে ট্রু হলে আমার ফর লুপের ভিতরে যে কোডগুলো থাকবে সেগুলো এক্সিকিউট করে চলে আসবে। এরপর হচ্ছে আই মানে বাড়াবে, বাড়িয়ে যদি আবার এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আবার ভিতরে গিয়ে লাইনগুলো এক্সিকিউট করবে। আমরা ফার্স্টে যে ক্যারেক্টারটা আছে আমার ইনপুট স্ট্রিংয়ের সেটা নিচ্ছি আমি। এখন সোয়াপ কীভাবে করবো, এখানে সোয়াপ বা এক্সচেঞ্জ আমরা যেহেতু আগে এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, আমাদের সোয়াপ করতে হবে হচ্ছে প্রথমটার সাথে লাস্টেরটা এবং দ্বিতীয়টার সাথে লাস্টের আগেরটা। এখন যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের অটোমেটিক মাঝ পর্যন্ত করলে হচ্ছে, বিজোড় সংখ্যা হলেও যেহেতু এখানে আমাদের দশমিকের পার্ট বাদ দিয়ে ফ্লোর করে নেয় ইন্টিজার ভেরিয়েবল, সেক্ষেত্রে আমাদের এখানেও টেকনিক্যালি
অর্ধেক পর্যন্ত করলে হচ্ছে লেন্থের। সো আমরা ইটারেশনটা স্ট্রিং এর লেন্থের ঠিক মাঝামাঝি পর্যন্ত রাখবো। সো এটাকে আমি দুই দিয়ে ভাগ করে স্ট্রিং সাইজের অর্ধেক পর্যন্ত আমার ফর লুপটা যাবে। তো এখন আমরা কী করব, এখন আমরা এ বি সি ডির এ কে ডি এর সাথে সোয়াপ করবো, অর্থাৎ ডি কে আমরা এর জায়গায় নিয়ে আসবো এবং এ কে ডি এর জায়গায় নিয়ে যাব। আমি এই এক্সাম্পলটা দিচ্ছি। সো যদি এই কাজটা করি আমাদের কীরকম হবে, হবে ডি বি বাকি মাঝখানে দুটো আগে মনে থাকবে বি সি এ। সেটা হচ্ছে আমার কমপ্লিট না হওয়ার আগে সোয়াপের মাঝখানে একটা স্টেপ। এখানে এই কাজটা আমাদের করতে হলে, সোয়াপটা করতে হলে অ্যাকচুয়ালি একটা টেম্পোরারি ভেরিয়েবল লাগবে, অথবা আমরা বিট ওয়াইজ সোয়াপ করেও করতে পারি। আমি ফার্স্টেই কমপ্লেক্সিটিতে যাচ্ছি না। বিট ওয়াইজ সোয়াপ সম্পর্কে তোমরা যদি জানতে চাও তোমরা গুগল করে জানতে পারো, যেটা হচ্ছে একটা এক্সট্রা ভেরিয়েবল না নিয়ে সোয়াপ বা এক্সচেঞ্জ করে দেয় দুটো ভেরিয়েবলের ভ্যালু। আমি হচ্ছে একটা থার্ড ভেরিয়েবল নিচ্ছি এখানে। থার্ড ভেরিয়েবলের মধ্যে আমি আমার যে প্রথম ভ্যালুটা আছে সেটা সেভ করতেছি। কেন সেভ করতেছি, নতুবা ভ্যালুটা কেন হারিয়ে যাবে সেটা আমি পরে এক্সপ্লেন করতেছি। তো আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিচ্ছি, ক্যার যেহেতু টেম্পোরারি, আমাদের অন্য কোনো পারপাস নেই, এটা জাস্ট টেম্পোরারি, টেম্পোরারিলি একটা ভ্যালু সেভ করে রাখার জন্য আমি এটা নাম দিলাম টেম্প। টেম্প ইকুয়াল টু ইনপুট স্ট্রিং আই। প্রত্যেকবার সোয়াপের সময় আমরা আইতম ভ্যালুটার মান, আইতম ক্যারেক্টারটার মান স্ট্রিংয়ের টেম্প নামক কার ভেরিয়েবলে সেভ করে রাখলাম। সেভ করে রাখলে আমাদের সোয়াপ করতে সুবিধা হবে, আমাদের ভ্যালুটা হারিয়ে যাবে না। তো যে জায়গার ভ্যালুটা ইনপুট স্ট্রিংয়ের আইতম ভ্যালুটা আমরা সোয়াপ করে রেখেছি, সরি আইতম ভ্যালুটা আমরা টেম্পোরারি ভ্যালুতে রেখেছি। সো এখন যদি আমি এই ভ্যালুটা এটাকে এখন যদি আমি এটার মধ্যে এখন যদি আমি লাস্টের যে স্ট্রিংয়ের সবার লাস্টের যে ক্যারেক্টারটা আছে সেটা রেখে দিই, এক্ষেত্রে হচ্ছে ই, সরি এটা বাদ, এক্ষেত্রে হচ্ছে ডি। সো ডিটা যদি আমি ফার্স্টের মধ্যে অ্যাসাইন করে ফেলি তাহলে কিন্তু ফার্স্টের ভ্যালুটা অপারেট হয়ে যাচ্ছে। এখন আমি হচ্ছে স্ট্রিংয়ের লাস্টের ভ্যালুটা এখানে রাখবো। তো স্ট্রিংয়ের লাস্টের ভ্যালুটা কি, স্ট্রিংয়ের লাস্টের ভ্যালুটা হচ্ছে স্ট্রিং সাইজ মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমার লাস্ট ভ্যালু যেহেতু জিরো থেকে শুরু হয়। তো আমি হচ্ছে এখানে যেহেতু যদি আমি প্রথম ভ্যালুর জন্য চাই তাহলে হবে আমার ফর লুপ বাদ দিয়ে যদি চিন্তা করি জিরো, জিরোটা সোয়াপ হবে, জিরোর মধ্যে অ্যাসাইন হবে লাস্টেরটা। সেক্ষেত্রে আমরা একটা একটা করে সামনে আঁকাবো এবং এই সোয়াপের কাজটা করবো। সামনে ফার্স্ট থেকে স্ট্রিংয়ের একটা করে ক্যারেক্টার সামনে আঁকাবো এবং অটোমেটিক পিছন থেকে হচ্ছে সামনের দিকে আঁকবো। ফার্স্ট থেকে পিছনের দিকে, পিছন থেকে সামনের দিকে আঁকাচ্ছি। তো এই কাজটা আমার লুপ দিয়ে মেনটেন হচ্ছে। আমি এখানে দিলাম আই, আর এখানে হচ্ছে আমি আই হচ্ছে সাইজ থেকে লাস্টেরটা থেকে মাইনাস করার ফলে আমার একটা করে সামনে আঁকাবে যেহেতু আইয়ের ভ্যালুটা বাড়বে। সো দিলাম আমার স্ট্রিং সাইজ মাইনাস ওয়ান মাইনাস আই। এই লাইনটা বেসিক্যালি আমার লাস্টেরটার ভ্যালু ফার্স্টেরটায় অ্যাসেন্ড করছে। এখন ফার্স্টেরটার মধ্যে যে অ্যাসেন্ড করলাম ফার্স্টেরটার ভ্যালুটা কিন্তু এখন ফার্স্টের মধ্যে নাই। যদি আমি আগে সেভ করে না রাখতাম তাহলে ফার্স্টেরটার ভ্যালু হারিয়ে যেত, বাট এখন আমাদের কোনো হারানোর ভয় নেই, আমরা টেম্প ভেরিয়েবল এটা রেখে দিয়েছি। সো এখন আমরা লাস্টেরটার মধ্যে লাস্টের যে ভ্যালুটা আমার লুপে গ্রেজুয়ালি যে ভ্যালুটা আমি প্রথমটার মধ্যে অ্যাসাইন করলাম বা করতে থাকবো সেই জায়গায় আমি হচ্ছে আমার ব্লুটা কপি করে নিচ্ছি, সেই জায়গায় যেটা টেম্পোরারি ভেরিয়েবলে সেভ করে রেখেছিলাম সেটা অ্যাসাইন করে দিচ্ছি। সো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো কেন আমি টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে ক্যারেক্টারটা সেভ করে রেখেছি। আমি যদি টেম্পোরারি ভেরিয়েবলে সেভ করে না রাখতাম সোয়াপ করার সময় তাহলে যখন আমি লাস্টেরটাকে আইতমটায় অ্যাসাইন করতাম তখন প্রথম আইতমটার ভ্যালু হারিয়ে যেত, এটাকে আমি পরে আর খুঁজে পেতাম না। সেটাকে আমি আগে একটা ভেরিয়েবলে রেখে দিয়েছি যার ফলে পরবর্তীতে আমি লাস্টেরটার মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করে দিতে পেরেছি। সো এইভাবে ফর লুপ যখন কাজ করবে, যদি অনেক লম্বা একটা স্ট্রিং থাকে, লেটস আমার স্ট্রিংটা হচ্ছে বাংলাদেশ বি এ এন জি এল এ, ওকে এখন এই বিটা হচ্ছে লাস্টের মধ্যে যাবে, এটা হচ্ছে বি এম এখানে চলে আসবে, তাহলে হবে এ এন জি এল বি। সো আমার ফর লুপ জিরোর জন্য কাজ করলো, এরপর ফর লুপে আয়ের মান আমরা একটা স্পেস দিয়ে দিই এখানে, ফর লুপে আয়ের মান এক বাড়বে। ফর লুপে আয়ের মান যখন ওয়ান তখন স্ট্রিংয়ের সাইজ হচ্ছে বাংলার ক্ষেত্রে 1 2 3 4 5 6, তাহলে 6 থেকে 1 অবশ্যই ছোট, সরি 6 না, এখানে 6/2 হবে 3 থেকে 1 ছোট, তো ভিতরের কোডটা এক্সিকিউট হবে। এক্ষেত্রে আবার এখানে যেহেতু 1 মানে হচ্ছে সেকেন্ড ভ্যালুটা আবার একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে অ্যাসাইন করবে এ, এটাকে অ্যাসাইন করার পর আমি যে লাস্টের দিক থেকে যেটা আছে এই পার্টটা হচ্ছে আমাকে এখানে কারেন্টলি
সেকেন্ডটা লাস্ট থেকে এলটাকে রিপ্রেজেন্ট করছে। তো আমি এলটাকে হচ্ছে এর জায়গায় অ্যাসাইন করেছি এবং এটার মান আরেকটা টেম্পোরারি ভেরিয়েবল টেম্পে সেভ করা আছে। তো এলটাকে যখন আমি এটার মধ্যে নিয়ে আসলাম, তখন হচ্ছে আমি আবার এটাকে এল এর জায়গায় সেট করব। সো এটার মান এর জায়গায় এখন এল এর মান হচ্ছে, আমরা এখন এটা হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল রেখেছিলাম, ওই টেম্পোরারি ভেরিয়েবলের মানটা এটার মধ্যে সেট করে দেব। এরপরে আমরা একইভাবে এই কাজটা করব, এটার যেহেতু এখানে 6 ক্যারেক্টার 3টা বটন করলে অটোমেটিক সোয়াপ হয়ে যাবে, যদি ডি দিতাম তাহলে হয়তো মাঝখানে একটা অটোমেটিক সোয়াপ করার ছাড়াই ঠিক থাকতো। সো এভাবে আমরা সোয়াপ করছি এখানে। তো সোয়াপ করার পর এখন আমার স্ট্রিং এর রিটার্ন টাইপ হচ্ছে, সরি ফাংশনটা রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং। সো এক্ষেত্রে আমার স্ট্রিংটা রিটার্ন করে দিতে হবে। সো আমি যে ইনপুট স্ট্রিংটা পেয়েছিলাম সেটার মান কিন্তু এখন আর আগের মতো নেই, সেটার মান চেঞ্জ হয়ে গিয়েছে, অন্য একটা রিভার্স স্ট্রিং হয়ে গিয়েছে, সেটা আমি এখন রিটার্ন করে দিচ্ছি। সো এখানে একটা জিনিস আমি সবসময় রিকমেন্ড করবো, যারা নতুন প্রোগ্রামার তোমরা সবসময় ফাংশনের নাম ভেরিয়েবলের নাম দেখে যেন ওইটার পারপাস কী, কেন ইউজ হচ্ছে সেটা বোঝা যায়। এই ফাংশনটা হচ্ছে আমাদের গেট করছে, মানে আমাদেরকে দিচ্ছে রিভার্স করা স্ট্রিংটা, এই জন্য আমি দিছি নাম গেট রিভার্স স্ট্রিং। ওকে, তো এই ভ্যালুটা হচ্ছে রিভার্স স্ট্রিংটা সেভ করছে, এটা নাম দিয়েছি রিভার্স স্ট্রিং। তো এখন যদি আমরা এই কোডটা রান করি, আমি যদি একটা স্ট্রিং ইনপুট দিই BANGLA, সরি আমরা স্ট্রিংটা রিভার্স করে রিভার্স স্ট্রিং ভেরিয়েবলে সেভ করেছি, বাট এটা কিন্তু স্ক্রিনে দেখানোর জন্য প্রিন্ট করা হয়নি। ওকে, তো আমি কী করবো, এখানে প্রিন্ট করছি সি আউট দিয়ে, সি প্লাস প্লাসের ফাংশন। প্রিন্ট এফ হচ্ছে সি এর, কন্টেক্সট প্রোগ্রামিং করতে গেলে অবশ্যই সি প্লাস প্লাস প্রিফার করা উচিত, যেটা তোমরা পরবর্তীতে বুঝবে। সো আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি রিভার্সড স্ট্রিং, নিউলাইন প্রিন্ট করে দিচ্ছি, নাহলে সুন্দর দেখাবে না, ইন NDL দিয়ে নিউলাইন। এখন যদি আমি পুরো কোডটা প্রিন্ট করি স্ক্রিনে, তাহলে আমাকে এখানে এখন ইনপুট চাচ্ছে একটা, আমি লিখলাম বাংলা, এবং ইঞ্জিনটা উল্টো হয়ে প্রিন্ট করছে BANGLA। সো আমাদের প্রোগ্রামটি ঠিকমতো কাজ করছে। সো এখন অ্যাজ এ প্রোগ্রামার এটাকে যদি আমি লাস্ট একটু ফান ওয়েতে করতে চাই, তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি ইনপুট নেওয়ার আগে একটা লাইনে বলতে পারি প্রোগ্রামকে, একটা প্রিন্ট দেখাতে যে এন্টার এ লাইন ইউ ওয়ান্ট টু রিভার্স, জাস্ট বিউটিফিকেশন বলা যায়। স্ট্রিং এর মাঝখানে আমি লিখতেছি এন্টার এ লাইন আর স্ট্রিং ইউ ওয়ান্ট টু রিভার্স। ওকে, এবং রিভার্সটা প্রিন্ট করার আগে আমি লিখতে পারি ইউর ইনপুট স্ট্রিং, সরি ইনপুট লাইন উইল মেক দ্য সিমেট্রি, ইনপুট লাইন ইজ রিভার্স, ইট ইজ দিস, সেখানে ইনলাইন লাগবে না, লাইন শেষ করে দিচ্ছি। এখানে হচ্ছে এসে তারপরে আমার যখন প্রিন্ট হবে ঠিক এই জায়গায় এই লাইনের পরে প্রিন্ট হবে রিভার্স স্ট্রিংটা। ওকে, আমি এখন রান করে দেখি প্রোগ্রামটা কেমন হয়। এখানে স্ক্রিনে দেখাচ্ছে এন্টার এ লাইন ইউ ওয়ান্ট টু রিভার্স, আমি লিখলাম PNGLA, দ্য ইনপুট ইজ রিভার্স, ইনপুট ইউর ইনপুট লাইন ইজ রিভার্স, ইট ইজ দিস। সো গাইস, দিস ইজ হাউ ইউ ক্যান রিভার্স এ স্ট্রিং। আমি হোপফুলি ইয়াং প্রোগ্রামার্স যারা আছে, যারা প্রোগ্রামিং শিখতে চায় এবং কন্টেস্টে পার্টিসিপেট করতে চায়, তাদের জন্য বিগিনার লেভেলের ভিডিও বানাবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিও থেকে কিছু শিখে থাকো, অবশ্যই ভিডিওতে লাইক দিবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি ফার্দার এরকম ভিডিও বানানোর জন্য মোটিভেটেড থাকবো। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো সবাই, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।